সবার দেহই বহু বহু অতি সূক্ষ্ম অনুপরমাণু দিয়েই গড়া। এত দ্রুত তাদের গতি যে খুঁজে পাওয়া যায় না, পৃথিবীর সব জায়গায় তাদের গতি। সেই সূক্ষ্ম বস্তু, সেই মন, সেই চৈতন্য এখনো রয়েছে সবার মাঝেই, শুধু জমাট বেঁধে গেছে বলে আজ আর ইচ্ছে মতো সর্বত্র যাতায়াত করতে পারছো না। মনের গতির স্বাভাবিক যে মাত্রা, সেই মাত্রায় মনকে যদি নিয়ে যেতে পারো তবেই এই দেহটাও লোহার মতো গলে যাবে, সবই ঠিক থাকবে, শুধু অবস্থাটার একটু পরিবর্তন হয়ে যাবে, ঠিক যেমন বরফ গলে জল হয়ে যায়। এই দেহ তখন দেওয়াল ভেদ করে চলে যেতে পারবে, আজ মন যেমন চলে যাচ্ছে সর্বত্র। আলো জল বাতাসের যেমন সর্বত্র গতি, দেহটিও তখন সেভাবেই লোকচক্ষুর অন্তরালে অদৃশ্য হয়ে মিশে যাবে। আলো আর উত্তাপ থেকেই তো এসেছে এই দেহ, তাই যে অনুপরমাণু দিয়ে এটা তৈরি তাদের স্বাভাবিক গতির মাত্রায় মনটাকে নিয়ে যেতে পারলে দেহটাও তখন মনের আকার নিয়ে সর্বত্র ব্যাপ্তমান হয়ে যাবে, কিন্তু শেপটা থাকবে ঠিকই। দেহটা তখন ডিজলভড হয়ে বেরিয়ে গেলেও কেউ টের পাবে না, যে কোনো স্থানে তখন চলে যেতে পারবে এক মুহূর্তে, এখানে বসেই সেই স্টেজ মেনটেন করতে পারবে যেখান হতে এসেছো। এটাই তো জীবনের উদ্দেশ্য, তার জন্যই তো মেডিটেশন, ধ্যান ধারণা, জপ তপ। এটা যে আজ বুঝতে অসুবিধা হবে তার কারণ, ছোটবেলা থেকে না বোঝার সাধনাই যে করে এসেছো। তোমাদের যে ইন্দ্রিয়গুলো, সেগুলো তো ইউনিভার্সাল পাওয়ারেরই স্যাম্পল, নমুনা। এগুলো ইউনিভার্সের পাওয়ারকেই রিপ্রেজেন্ট করছে। বরফ হয়ে আছো তাই সাগরের জলে হাবুডুবু খাচ্ছ আজ, সেই বরফকে আবার গলিয়ে জলে পরিণত করার জন্যই সাধনা। সূর্যের যে বিরাট ক্ষমতা তোমাদের সবার মাঝেই রয়েছে, সেই পাওয়ারটা মেনটেন করতে পারলেই অটোমেটিক্যালি তুমি এখানে বসেই সব জানতে পারবে, বুঝতে পারবে, এসে যাবে অন্তর্যামিত্ব, সর্বজ্ঞতা, তখন ইচ্ছা মতো রূপ নিতে পারবে। বিশ্বরূপ তো তোমার নিজেরই রূপ, ইউনিভার্সাল টিউনটা বাজাতে পারলেই মিশে যেতে পারো ইউনিভার্সের সঙ্গে। প্রকারান্তরে অবশ্য মিশেই রয়েছ সবাই, আবার দেহের অবসানে একদিন মিশে যাবে এটাও ঠিক। জন্ম মৃত্যুর রহস্য তো এখানেই। মনের এমন বিরাট শক্তি যে মনে করার সাথে সাথেই সে এখানে বসেই সব কিছু জেনে নেয়, বুঝে নেয়, সবার ভেতরেই সে ক্ষমতা রয়েছে, কিন্তু এমনি তা বুঝতে অসুবিধা হয়। দুধে যে মাখন ছড়িয়ে আছে এমনি এমনি তো বোঝা যায় না, দুধকে মন্থন করলে তবেই মাখন জমাট বেঁধে যায়, তেমনি সাধনা করলে তবেই জেগে ওঠে সহজাত শক্তি, তবেই হয় প্রকাশ বিকাশ। এই যে শক্তির প্রকাশ বিকাশ, এটাই তো বিভূতি। তাই শুধু নিজের মাঝেই তন্ময় হয়ে যেতে হবে, গভীরভাবে চিন্তা করে জানতে হবে নিজেকেই, জানতে হবে, বুঝতে হবে। সৃষ্টিটাই বিভূতি, যা কিছু ঘটছে এ জগতে সবটাই আশ্চর্য, সবটাই বিভূতি। আশ্চর্যের ভেতর দিয়েই সৃষ্টি চলছে, থেকে যাচ্ছে আশ্চর্যের ভেতরেই। শাস্ত্রে অনেক বিভূতির কথাই লেখা আছে, শুধু সেগুলোই বিভূতি নয়, বিভূতি নিয়েই জীবন, জীবনটাই বিভূতি। তাই কারো জীবনেই
বিভূতি নেই এ বলা চলে না। জীবের জীবনকেই বিভূতি বা বিভূতিময় জীবন বললেও আপত্তি নেই। বিভূতি কি করে হয়, কোথা থেকে কেমন করে দেহ মনে শক্তির প্রকাশ হয়, সবই আশ্চর্য। তবু এর চেয়েও আরও বেশি উঁচু দরের বিভূতির কথা অনেকেই বলে, কিন্তু সেটা যে যার যার জীবনের ভেতরেই আছে সেটা খেয়াল করে না। কায়া পরিবর্তন, সমাধিস্থ হয়ে যাওয়া, নির্বিকল্প সমাধি, দূরদর্শন, দূরদৃষ্টি, অনিমা, লঘিমা, অনেক রকম বিভূতির কথাই আছে। অনেকেই তা দেখতে চায় ব্যবহারিক জীবনে, কিন্তু শাস্ত্রে যত প্রকার বিভূতির কথা বলা হয়েছে তার সবটাই সবাই পার হয়েই এসেছে। সব বিভূতির পার্টসগুলো সাথে করে নিয়েই এখানে এসেছে সবাই। সব বিভূতি তাই সবার মজ্জায় মজ্জায় সহজাত হয়েই রয়েছে। তবু যে সবাই এখানে বলে কি করে বিভূতি হয়, আমাদের তো বিভূতি নেই, এই অজ্ঞতাও এক ধরনের বিভূতি। বিভূতি বা শক্তি থাকা সত্ত্বেও সবাই বলে কি করে বিভূতি আয়ত্ত করা যায়। কেউ আবার বলছে বিভূতি তো সাধনার পথে অন্তরায়। এখানকার এসব কোনো কথাই যুক্তিতে বা বিচারে টিকছে না, হট্টগোলের কথার মতো শোনায় সব। সব রকম বিভূতির স্তর অতিক্রম করে তাদের সত্তা নিয়েই যখন জীবের জন্ম, সেগুলো কি করে দূরে সরে যেতে পারে? দেহের ভেতরকার যন্ত্রগুলোর যেমন দেহের বাইরে আসা প্রকৃতি বিরুদ্ধ, ভেতরের বিভূতিও তেমনি ভেতরে থেকেই দেহের যন্ত্রের মতো কাজ করে যাচ্ছে। বাইরে প্রকাশ নেই বলেই বিভূতি যে নেই তা বলা চলে না। অনেক জিনিসই চোখে দেখা যায়, আবার অনেক কিছু দেখা যায়ও না, অনুভব করা যায়, সেটাও তো দেখারই সামিল। আবার অনেক জিনিস অনুভবও করা যায় না, ভেতরের জিনিস ভেতরেই থাকে সুপ্ত অবস্থায়, সেটাও তো দেখারই সামিল। তাই এখানে যে বিভূতি দিয়ে মহানের মহত্ব বিচার করা হয় তাতে সবারই জন্মগত অধিকার। শাশ্বত এই বিভূতি সহজভাবে প্রকাশ হয়ে আসছে সহজ পথেই। দেহটাই তো বিভূতি দিয়ে গড়া, সব সময়ে যে বিরাজ করছে বিভূতিতেই, তার আবার নতুন করে বিভূতি কি হবে? অতি সূক্ষ্ম অবস্থা থেকেই এসেছে দেহ, সূক্ষ্ম বস্তু দিয়েই গড়া, তাই যার যার দেহযন্ত্র দিয়ে সব কিছুই করা সম্ভব। আকাশে যেখানে যা কিছু আছে সব কিছুর সাথে যোগাযোগ রাখা, সর্বত্র যাতায়াত করা, বিভিন্ন গ্রহের সাথে বার্তা বিনিময়, যে কোনো মুহূর্তে যে কোনো রূপ ধরে যে কোনো স্থানে যাওয়া, সব কিছুই সম্ভব মন ও দেহের পক্ষে। তবু যে সবাই বলে অসম্ভব, তার কারণ অসম্ভব বা আশ্চর্য বস্তু দিয়েই দেহটি গড়া। ভেতরের কথাটি তাই ঠিকই বেরিয়ে আসছে, দেহের পক্ষে সম্ভব বলেই, সব রকম বিভূতি সবার আয়ত্তে আছে বলেই আশ্চর্য, অদ্ভুত, অসম্ভব ইত্যাদি কথাগুলো আপনি বের হয়, সম্ভব না হলে বের হতো না। সীমানাবিহীন থেকে যাদের সৃষ্টি তাদের ভেতর থেকে অসম্ভব হবে না এইসব কথা বের হওয়াই তো স্বাভাবিক। এক দেহ হতে যে এত সব ভাবনা, হতাশা, নিরাশা বেরিয়ে আসছে, এটাও তো একটা বিরাট বিভূতি। রোগ, শোক, ব্যথা, বেদনা, হতাশা, নিরাশা সব কিছুর মাঝেই প্রকাশ পাচ্ছে একটা অভাব। মহাকাশের মহাশূন্য থেকেই এসেছে এই দেহ, তাই সেখানে হয়ে গেছে এ কথাটা আসতেই পারে না, হচ্ছে না
অসম্ভব, নাগাল পাই না, মন বসে না, কোনো দর্শন কোনো অনুভূতি হল না, এইসব কথাই তো সেখানে স্বাভাবিক। যে আকাশের বর্ণনা করা চলে না সেই আকাশের সত্তাই তো প্রকাশ পাবে প্রতি জীবের চালচলনে, কথাবার্তায়, ভাবনা চিন্তার ভেতর দিয়ে। তাই তো এখানে কোনোটার সাথে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তবে এটা ঠিকই বোঝা যাচ্ছে যে সবাই গড়ার মুখে, শেষ কোথায় বোঝা না গেলেও সব কিছুর ভেতর দিয়ে এটা ঠিকই বুঝিয়ে দিচ্ছে, বুঝে 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 যাও প্রকৃতির বুঝের সাথে, আকাশের বুঝের সাথে সমতা রেখে শুধু বুঝে যেতে হবে। খেই যার খুঁজে পাওয়া যায় না, তার মাঝেই যখন রয়েছো সবাই, তখন খেই হারিয়েই থাকতে হবে। খেই হারিয়েই যে আছো, সেই হারানোর মাঝেই যে আছো, এটাই শুধু খেয়াল করে চলতে হবে। নতুন করে আর কি পাবে, কি দেখবে, সবই তো আকাশে, শূন্যের মাঝেই চলেছে সব খেলা। তাই খেয়ালটাই শুধু ঠিক রেখো, খেয়ালটাও আকাশই, আকাশের ভেতর থেকেই একটা খেয়ালের বাল্ব জ্বলছে, তোমার খেয়াল দিয়েই সেই খেয়াল ঠিক রাখতে হবে, চৈতন্য দিয়েই হতে হবে সচেতন। যেখানে যখন যা কিছু হচ্ছে মহাকাশেই তো থাকছে, তাই মন যখনই কুয়াশায় আচ্ছন্ন হবে বুঝবে আলোর প্রভাব তোমার ভেতর দিয়ে ঠিকই চলেছে। অজ্ঞানতা ঘিরে ধরলেই বুঝবে সামনে জ্ঞানের আলো না থাকলে অজ্ঞানতা আসতে পারে না, পরমানন্দ সামনে না থাকলে জীবনে ঘাত প্রতিঘাত আসে না, জীবনের ওপর দিয়ে যে ঝড় বয়ে যায় তা গড়বার সাহায্য করার জন্যই, সমস্যাই নিয়ে যায় সমাধানের পথে। তোমাদের ভেতরে যে সূর্য উঠছে তা বুঝবে কি করে, দুঃখ ব্যথা বেদনা তারই পূর্বাভাস। তাই জীবন বৃথা গেল এটা বুঝতে পারলেই বুঝতে হবে জেগেছে সত্যিকারের তৃষ্ণা, তৃষ্ণা মেটাবার বস্তু আছে বলেই তৃষ্ণা জেগেছে, তৃষ্ণাই তৃষ্ণা মেটাবার বস্তুর দিকে নিয়ে যাবে। এভাবেই চলছে সবাই, এভাবেই চলতে হবে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ।